প্যারিসের নবম সাধারণ নির্বাচনে বুথ দখল করেছে বিজেপি আইপিএফটি দিয়েছে ছাপ্পা ভোট অভিযোগ সিপিএমের এই কারণে 65টি বুথে পুনর্নির্বাচন দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ বাম দল সাংবাদিক সম্মেলন করে কথা বলেন সিপিএমের রাজ্য সম্পাদক গৌতম দাস আটোশাটো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাজ্যে অনুষ্ঠিত হয়েছে এডিসির নবম সাধারণ নির্বাচন 28টি কেন্দ্রের 1244টি পোলিং স্টেশনে ভোট হয় নির্বাচন নিয়ে নিজেদের খুব উগলে দেয় সিপিএম সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস নির্বাচন শেষে সাংবাদিক বৈঠক করেন গৌতম দাসের অভিযোগ এবারের এডিসি নির্বাচনে বুথ দখল করে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বুথে বুথে পড়েছে ছাপ্পা ভোট বুথ ক্যাপচারিং এগুলো অনেক জায়গাতে হয়েছে যে সন্ত্রাস এই বিজেপি এবং আইপিএফটি দুর্বৃত্তরা এরা বুথ দখল করে সেখানে সিপিআইএমের যে কর্মী সমর্থক তাদেরকে তাড়িয়ে দিয়ে তারা বুথ দখল করে সেখানে অনেক বুথের মধ্যে তারা ছাপ্পা ভোট দিয়েছে সিপিএমের রাজ্য সম্পাদক বলেন 1244টি বুথের মধ্যে 65টিতে নির্বাচনের নামে প্রহসন চলেছিল এই জন্য এই 65টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানায় সিপিআইএম এবং এই সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠিও দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে প্রাথমিক যে সমস্ত তথ্য পেয়েছি আপনারা জানেন যে 28টা যে কেন্দ্র পিটিএডিসি তার মধ্যে 1244টা বুথ তার মধ্যে আমরা এখন পর্যন্ত স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে আমরা 65টা বুথে পুনর্নির্বাচন দাবি করে স্টেট ইলেকশন কমিশনকে আমরা চিঠি দিই সাংবাদিক সম্মেলনে আগাগোড়াই বাম নেতারা নির্বাচনের সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হন তবে নির্বাচনের দলের জয় নিয়েও আত্মবিশ্বাসীর সুর চড়ান বাম নেতৃত্ব সব মিলিয়ে বামেদের চোখে রিগিং ভরা এডিসির নবম সাধারণ নির্বাচন ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড